সবসময় আমি তোমার সব কথা হজম করে যাই বলে আজ তোমার এই কথাটা আমি হজম করে যাবো এটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই মন। তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। চলে তুমি আমার সঙ্গে পারবে না রূপকথা দিয়ে। কি বলতো, আমি গ্রামের মেয়ে, ছোটবেলা থেকেই মাঠে ঘাটে খেলে আমি বড় হয়েছি, কাজেই শরীরের শক্তি আমার তোমার থেকে অনেক বেশি। এই যে হাতটা ধরে হঠাৎ করে ঘোরালে না আমাকে, এই উল্টোটা যদি আমি তোমার সঙ্গে করি পারবে না নিজেকে সামলাতে। কাজেই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। এখানে কোনো অশান্তি করতে পারবে না। ও আমার ঘর থেকে যাবে মানে? হ্যাঁ, ও আমার ঘরে এসেছে, আমার ঘরে এসেছে। তুমি ওকে যেতে বলার কে? এতক্ষণ তো তোমার ঘরে ছিল, এরপরেও থাকবে, নিশ্চয়ই থাকবে, সারাদিন থাকবে। কিন্তু আমার তোমার সঙ্গে একটা কাজ আছে, সেটা হয়ে যাওয়ার পর। আমি বুঝতে পারছি এত লোক দেখে খুব বার বাড়ছো তুমি। হ্যাঁ, সবাই মিলে সাধ্য সাধনা করছে, এই জন্য বারবার বলছো তুমি খাবে না খাবে না। কিন্তু আমি তো সেরকম নয়, আমি তোমাকে কিছুতেই সাধ্য সাধনা করব না। আমি জানি সেইটা করলে তুমি কিছুতেই খাবে না, তুমি তো অত্যন্ত অবাধ্য, ঠিক আমারই মতো। তাই আমার বাপি আমাকে যেইভাবে শায়েস্তা করতো, আমি তোমাকে ঠিক সেইভাবেই শায়েস্তা করবো। বাবু, ওঠানকে বলছে শায়েস্তা কর। দাদা, এত সহ্য করা যায় না। তোমাদের ছেলে যখন ভালোবেসে একে বিয়ে করে এনেছে, তখন তোমরা আর কি করবে বলো? বাড়ি থেকে তো বের করে দিতে পারবে না, সহ্য করা ছাড়া তো আর কোনো গতি নেই। তার কারণ তোমরা তোমাদের ছেলেকে বাড়ি থেকে বের করতে পারবে না, তাকে না দেখে কি তোমরা থাকতে পারবে? যদি মিস্টার রণজয় চ্যাটার্জিকে এই বাড়ি থেকে বের করে দেয় শুধুমাত্র আমার মতো একটা মেয়েকে বিয়ে করেছে বলে, হয়তো একদিন বাড়ি থেকে বার করেও দেবে। কিন্তু তুমি কি পারবে? পারবে না। যে কাজটা নিজে করতে পারবে না, সেই কাজটা অন্যকে দিয়ে কেন করাতে চাইছো? কি? এই যে, তুমি কি মিস্টার রণজয় চ্যাটার্জিকে নিজের নজরের বাইরে বার করতে পারবে? ইমন, 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 শোন এদিকে, এখন এখন এই কথাগুলো বলতে নেই, প্লিজ চুপ কর। কেন? তুমি তো সত্যির ভক্ত, সত্যি কথা যেমন বলতে ভালোবাসো তেমন শুনতেও ভালোবাসো, তাহলে আমাকে কেন চুপ করো? ইমন, তুমি যদি অশান্তি থামাতে এসে অশান্তি আরো বাড়িয়ে দাও, সেটা তো কোনো কাজের কথা নয়, তাই না? আমি অশান্তি থামাতে তো আসিনি। একটা মানুষ সে নিজে না খেয়ে বাদ বাকি সবাইকে না খাইয়ে রাখছে, কাউকে খেতে দিচ্ছে না, সবাইকে শাস্তি দিচ্ছে। আমি তুমি আমার উপর ভরসা রাখো প্লিজ, তুমি সবাইকে নিয়ে চলে যাও, আমি ঠিক খাইয়ে দিচ্ছি। মিঠু বলছি, দেখো আমরা তো তখন থেকে সবাই মিলে চেষ্টা করছি মাকে খাওয়াতে, কেউ পারেনি। তাই বলছিলাম রূপকথা, ইমন চেষ্টা করুক, দেখা যাক ও মাকে খাওয়াতে পারে কিনা, চলো না আমরা একটু বাইরে যাই সবাই মিলে। তুমি বিশ্বাস করো যে ইমন বড়মামিকে খাওয়াতে পারবে? তুমি মনে করো যে ইমনের ভরসায় বড়মামিকে রেখে আমাদের সকলে চলে যাওয়া উচিত? সবার আগে ওকে এখান থেকে যেতে বলো, তোমরাও যাবে কিন্তু ওকে নিয়ে যাও। হ্যাঁ, তোমরা গেলে আমি ঘরের দৌড় দেবো, তারপর একটু ঘুমোবো, আমার শরীর মোটে ভালো লাগছে না। তুমি ঘুমোবে জেঠিমা, তুমি ঘুমোবে, এটাই তো স্বাভাবিক, তোমার সত্যি ঘুমের খুব প্রয়োজন। এত বছর ধরে এত ধকল গেছে তোমার মনের ওপর দিয়ে, মানে তার জন্য তোমাকে যা করতে হচ্ছে তার জন্য তোমার খুব কষ্ট হয়েছে, আমি জানি।
আমাকে যতটা অবুঝ মনে করো ততটা অবুঝ আমি নই। আমি বলছি তো, তোমরা এখনো এখানে সঙ্গে মতো দাঁড়িয়ে আছো, যাও না এখান থেকে, আমি বারবার বারণ করছি তো। আসলে কিভাবে কথা বলতে এখনো শেখো নি? শিখেছি, জানি কার সাথে কিভাবে কথা বলতে আমি জানি, আর যার সঙ্গে এই মুহূর্তে যেভাবে কথা বলা উচিত আমি তার সঙ্গে ঠিক সেইভাবেই কথা বলছি। এই যে, আপনাকে কি আমায় আলাদা করে ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? দাদা দাদা, দেখেছো দেখেছো, দেখো দেখো কেমন করে শাসন করছে, দেখো একবার আমাকে দেখে দেখে আমার চোখ পচে গেল বাবু। হ্যাঁ, নেহাত ভদ্রলোক আমরা তাই দুগা দিচ্ছি না এখনো, অন্য বাড়ি হলে না দিয়ে দিত। অবশ্য এটা তোমার ভদ্রতার খাতিরে নাকি ভয় পেয়ে সেটা কি জানো, তোমরা সবাই খুব ভালো করে জানো আমার গায়ে যদি একটা হাতও পড়েছে পুরো বাড়িটাকে মাথায় তুলে আমি চোরকি নাচন নাচবো, বুঝেছো? হ্যাঁ, আমি নাচলে তোমরা নাচতে বাধ্য হবে। বুড়ো হাড়ে কোথায় কোমর ভাঙবে, হাত পা ভাঙবে, সেটা তো বোধহয় তোমাদের ভালো লাগবে না, তাই না কাকু? তাই বলছি, প্লিজ চলে যাও, তোমরা চলে যাও। আরে আরে, আমি তখন থেকে তোমাদের চলে যেতে বলছি, আরে একটা মুহূর্ত আমি অপেক্ষা করব, এর মধ্যে কিন্তু তোমরা বেরিয়ে যাবে। হ্যাঁ, কোনো তো কাজে তোমরা আসো না, তখন থেকে এই ঘরে এসে ভিড় বাড়িয়ে যাচ্ছে। অনিতাকে তো রাজি করতে পারতে, পারতে না? বাবা বলো না, অনিতাকে তুমি রাজি করতে পারতে না? জানো তো জেঠিমার মনটা খারাপ, আর যদি অনিতাকে তুমি রাজি করাতে পারতে তাহলে হয়তো জেঠিমা খাবার খেত, সেটা না করে এখানে ভিড় বাড়াচ্ছে। কি হয়েছে জেঠিমা, মন খারাপ হয়েছে তাই তো? মন খারাপ তো হবেই, আমি তোমাকে বলছি অনিতাকে আমি রাজি করাবো, তাহলে হবে তো? তুমি রাজি করাবে? তুমি তো সব ঘাটে কাঁটালি কলা, তুমি পারবে, তোমার অসাধ্য কিছু নেই কো। সব পারি না, যেটুকু পারি সেটুকু চেষ্টা করি, আর যেটা কঠিন আমি সেটাও করার চেষ্টা করি। হ্যাঁ, পারি না ঠিকই, যেমন দেখো না এতদিন ধরে আমি এই বাড়িতে আছি, তোমার মন জয় করার চেষ্টা করছি, পেরেছি এখন অবধি? পারিনি। কিন্তু আমি তোমাকে আজ বলছি জেঠিমা, আমি অনিতাকে রাজি করাবই, তুমি দেখে নিও, তোমার সম্মানের জন্য আমি তোমাকে কারোর কাছে ছোট হতে দেব না। আমি জানি আজ যদি অনিতা রাজি না হয় তাহলে সবাই তোমাকে অনেক কথা শোনাবে, সবাই দোষ দেবে, তোমার সম্মানহানি হবে। আর যদি অনিতা রাজি হয়ে যায়, নিজের বাবা মার কাছে ফিরে যেতে চায়, তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে, কেউ তোমায় কিচ্ছু শোনাতে পারবে না। তুমি কি ভাবো বলো তো, আমি এটা বুঝি না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।